গাড়ি তো দেখলাম পুরাপুরি ঠিক না, কিতা যেমন খালি জোর জোরে জোর জোরে করে ভাই সাহেব। দেশের রাস্তাঘাট যেবা যাইবা ওবায় বাঙ্গা, গাড়ি কত যার তো? না না, দেশের রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়েছে। আচ্ছা গাড়ি ঠিকঠাক হই, এটা দেখলাম না। ও যে রাস্তাঘাট তিন মাসে গাড়ির খমর ফেলাই দিছে, ও গ্যারেজও তোরা খামর লাগিয়ে দিছি। ঠিক দেখোস ভাই, নয়া গাড়ি খাম করাইছে কি দেখোস। আচ্ছা গাড়ি ঠিকঠাক হয়ে চালা? ও তো দিল্লিও চালার খুব ভালো ড্রাইভার। আচ্ছা আটো এরে বউরে ডিঙ্গাইয়া বড় শখ করিয়া দুইটা গাড়ি কিনছি বুঝছনি, খুব যত্ন রাখবাই ভাই সাহেব। ওটা আপনি আমার কইতানি, হ্যাঁ আমি জানি না আপনি আমার কত মায়া করেন। ও মায়া হরি করতে কে আমার গনগুর হইয়া তোমারে দিছি বলা তাকিও বুঝছনি। আসসালামু আলাইকুম বাবুজি। মামুজি তাইলে আস্তা যদি সুযোগ সুবিধা যদি বাল্লা হয় তাইলে মিডিল ইস্ট আছে মুখে ফাটাই দিব না তোরে। ও আচ্ছা তার ওলা হয়েছে হয়েছে আল্লাহ ভাই সাহেব, আপনি জানেন না নি মমতা দালের টেকার অভাব নাই। না রে মামুজি কোনো বাজুন ব্যবস্থা হয় তুমি ওরে অভাব আর করতে হইব। আচ্ছা আচ্ছা মামুজি 7000 টাকা হইলে আমার পাসপোর্ট বানা নিয়ে যাই। হায় রে হায় মাতি না, ও তুলো না তুলো না ও তুলো না তুলো না। ও বি ভাই সাহেব রে আপনার বারু কা? ওই ভাই বারু দেখি এটা শেষনি গাও সব কমারা গাও আর হই বাল্লা। ও সাইড বাস দিনে 10 দিনে কি তা গাউ মারে ওই যায়নি, এই গাউর মাঝে আমার কত স্মৃতি। দিয়ে ভাবি আমরা পুরো তাতে দেখছি ভাই সাহেব, সারা গাউর মানুষের লগে সম্পর্ক আছে যে স্যার বিপদ আপদে দৌড় মারে যাইতা। আচ্ছা এটা বাদ দাও, এর তিনটার সময় মারে যাইতাম বুঝবো গাড়ি ছুটিটা বান্ধির জন্য। এটা সপ্তাহ রেডি আছে চিন্তা করা লাগতো না। ও মনে হয় কিতা করে বেটা আফা ভালো আসেননি। ভালো গো আমি হইলে তার সব সময় যে মাতর লাস্টে দিয়ে একটা কিউ থাকে। ও বেটা মনে নাই, তুই তো জানোস মামা জায়গায় আছে লালু একবারে হাত খালি তার বাদেও যাইছি বিহার লেখা মালির মাধ্যমে যেটা করে করবো রে। ইখান তো তোরা আমি আগেও কইলাম বেটা ভাই সাহেব না হতা নাই। আচ্ছা এখন যাগি কেন আমি বাড়িতে গেলাম গিয়ে বুঝছি আমাকে দোয়া করিও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, তা আমিও যাইছি তিনটার আগে গাড়িখান লই আই মনে আর গাড়িখান ধুই লাই। ওই যাও গাড়িখান ধুইলাম গাড়িখান ধুইলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দেখুন গাড়ির কি যত ঘটে গাড়ির দোয়া গাড়ি করার বার দইছো। তুমি তো কোনোদিনও আমার কথা শুনছো না, আমি তো তোমার কইও বুঝাইতাম পারি না। ইগুর মুখে দি সাইলো বুঝা যায় বুঝে আস্তে আস্তে বাটফার। আহা কিলা বুঝলাই কি বাটফার হান হয় আমার কাছে না। হাসানি যেদিন ডান্ডা খাইবা ওদিন তুমি টের পাইবা, ও তার লাগে আমি দেশ হইতাম চাইছিলাম না। আহা ও তো মাত মাছি হল এমনি তো যাই মুগি বিয়ান লে বুঝছলি আসাই করে আমার একটু ড্রেস দাও যে গরম পড়ছে। মানছে উঠিয়া হইছে খায়া দেখলে মায়া বাড়ি আমার এই মাঞ্চর খান্দা বাই গেলে না গিতা তাই নই যে নবাব দাদা নসি গুল্লা খান গুলাম বাচ্চা উঙ্গাই খাঙ্গি একসারা আমি নবাব দাদা নসি গুল্লা খান মাঞ্চ খান্দাত গেলে না মাঞ্চ মায়া করতো টান রে। ঘুমাইছিলাম তোরা ই জিনলাই খানে বাবুরা বাপর লগে কিলা মাতের একজোড়া হুসে মাতেন না। বাবা তুমি বাপ না সীমার বেটাই দিত টাকা 10 লাখ তুমি না করতা এখানে টিকট তো কইছে আমার ফয় আমি কইছিলাম তোমার 15 লাখ টাকা দিবার কথা গুড়ি মোর রাত তলে তো সব থাকেও এ এ বেশি কা যাইস না 5 ইঞ্চি গাতনি বুয়াই দিমু কইয়া দিলাম। ওই যে বাইসাব 2 সপ্তাহ ধরি দেশো একটা দিন তোর বুয়া গেছে নি খান্দাত মানছে উঠিয়া কইছিল নানি খায়া দেখলে মায়া বারে 15 লাখ যে মেলাই রে 15 লাখ তো পাইতে কিলা তোর বুয়া খান্দা বাই যায় নাই তোর বুয়া আসতে আসতা দিন ডাং ডিং ডুং ডুঙি হবাই হবাই চক্কর তার বাপাইন তোর লগে পাকনার পাকনা তোমার বাইসাবে আমার ফুয়ারে চোখে দেখেননি তা নর্তা কর্তা বর্তা সফল তো হয়েছে গো এটা মালি সারাদিন এক মুহূর্তে কিচ্ছু বুঝেন না। ওই এটা মালিরে দিলেন লাখ লাখ টাকার গাড়ি লইয়া জাগা জমিন দন সম্পদ সব তো এটা মালিয়ে দেখে আমদারে সকুত লাগে না। ওবা ও গাড়ি ওখান যদি আমারে দিলাই তো আমার আর বিদেশ যাওয়া লাগে না। ওই আমার ফয় তো ঠিকও হইছে। ওই ওই একজন যদি বিশ্বাস না করে ইনো আমার কুনতা করার আছে নি আই বুয়া ওখান কিতা করতে যাইবে নি আমার লগে কই যাইতাম টাকা কিতা দিলাই বানি আজকে ও লালচিয়া বুয়া রে আগেও টাকার মাতন নি কইছেন গিয়া মাসখানিক বাদে টেকা বাটাই বাবা বাকি যা লাগে বাবা হুবর বিশ্রে কান বেশিয়া নানি আর গাবিন গাই ওটা বেশি ও তোমারে দিয়া লন্ডন পাঠাইতা। ওই ওখানে আমার ফলে কই দিতাই ওই আমারও বালা লাগে না গো এটা বড় লোক ওখানে খান্দার যাওয়া
আর গিয়ার লই খালিও দেখবা ওটে মালে চকুর সামনে এই ও তো মুখ মারলাইছ না কল্লামু মারলা কান বাইসা পার ভাবি যাইতা কি বিগালে অন্তত বকে বিদায় খান দিয়াই বাপ কুত গিয়া আমি পারতাম না রে বাবা আমি জালাল ভাইর মেচকটা খেলিয়া দিতাম তিন দিন ধরে বেটা আমার করে করে আটে 10 লাখ টাকার মামলা তোর গুয়া বলে ম্যাচ খেলাইতো ও ভূত কি তা খেলা রে ভূত ফুটবল ফুটবল নি তোমারে এখন আমি উষ্টাইয়া ফুটবল খেলিলি মু যাইবে নি আমার লগে পারতাম না বাবু আইও রে বাবু চলতি তারা যাইতো কি বেকুন মনতে আসাই উষ্টাইয়া উচ্চতি টাকা গুন উদ্ধার করিয়া তোরে ফাটাই রে বাবু ভবিষ্যৎ তোর তো দরকার আছে না নি তো তাহলে সুন্দর করে কইতা সুন্দর করে মাথায় কইতা আটো আরে বু তাই বাইসাবে বাদ বাইবা বাদ আর বিশ্বাস নেই রাম গো বাদ তেছ বুঝে কইলি কি তো কয় আগে লাগে খালি খেট খেটি খেট খেটি খেট নি সা তান কোনো মাতো নাই আল্লাহ আমারও জালার মাঝে খুব প্রশংসা করছে রে বুঝতে হইবে নানি এটো মালির ড্রাইভারের অতর গাড়ি ওই রে বা ভাই বুঝছি দেখাই সকালে আইরাই গাড়ি লইয়া আইমু আইমু ওইলে রে বা ভাই তুমি পুরা 15 লাখ দিতই ভাই কারণ আগর খান আমার ঠকছো আচ্ছা হুন রে বা ওই তুরা বেশ কম করমুনি আসলে তো তোমার তো সব লাভে বা আচ্ছা তে আইলে মাছ মুনি ওখন রাখি দাও মাজনর ভাই দেখছি আচ্ছা রে বাবা ভাই হুন তুমি কালকে আইবার আগে আমার একটা ফোন দিয়াইও আমি গ্যারেজে থাক মুনি আচ্ছা আচ্ছা রাখো রাখো ভাই সাহেব ও ভাই সাহেব ও আফজলুর মানে আনিতে আসলে মন্তাজ ভাই হ্যাঁ তুমি যখন রাখবো ওই জন্য এখানে ফ্লাইট মিস করে নিবে তার শরীর বেশি ভালো নয় বাপি আই তো আছি মন্তাজ ভাই বউ বারো মাইয়া বেমারি আসো নেও দূর খালি ডাক্তার আর বাড়ি ড্রাইভারের বাচ্চা ড্রাইভার শয়তান ঘর খুদা হইলে নি বেটা আফজল জি না স্যার জি কইরাম দেরি হই যার ড্রাইভার লইয়া বারই যক ওই এ রে ও নো ও তার সপ্তাহ চাবি বাড়ি ভাই খেয়াল রাখ আচ্ছা হলো না আমি লন্ডন গিয়াও কিছু পয়সা ফাটাইবো এটা মালির মাধ্যমে ফাইলিবে তখন যাই কিনা কিতা জি ভাই সব আল্লাহ আল্লাহ সই সালামত নিয়ে আপনার লড়ার ভাই বুঝা বেটার কাছে কোনো পয়সা করি নাই বেটা লন্ডন গিয়ার যেন ব্যবস্থা করতে পারে তোমার যে বেটা হইতো তুমি কিতা বেটার আফন বইন আমার কাছে তোকে মাই সন্দেহ লাগে তুমি উঠিয়া গো তুমি তেন ভাই বইনে মার ফেটোর কিন্তু তুমি যেন বেটার যে মার ফেটোর বই নইয়া যদি তাক তাই গো মাইজি তাইলে বেটা তাকে লন্ডন তোমার ই অবস্থাখানি আমার ই অবস্থাখানি তারা ও এন্ডে দিরা পয়সা এন্ডে দিরা পয়সা এন্ডে দিরা পয়সা কিন্তু আমরা উপাস আমরা তো কেউ একটা টাকা দেয় না ইলা কইস না রে ভূত আমরা এক মার ফেটোর দুই ভাই আর এক বোন একজনে যদি দেয় না তার কিছু করার আছে না কোসাইন শুনো একটা কথা
মামুজি দিলেনে মামুজি তো 16 ফরওয়ার্ড সাল্লাই তান সকু চশমা লাগাইছে বিজাংরা এটা মালি যেদিন তারে তাও গলে ভাই মুখে মাইজি উচনে খালি তোমার বাই মুখে দি যাইয়ে মামুজির মুখে দি যাইয়ে মাত্রাম না কিছু মাররাম না তারে এটা মালি রে মামুজি উঠিয়া কইবা বিয়াদব তোমার বুয়া বিয়াদব আল নাইলে তারে বাড়ি মারিয়া উলা জেলা মারন কে মাইজি উচনে একটা মারিয়া দুনিয়া থেকে তুলিবা লাইলা ওনে কলিমা ঘোরার টাইম পাইল না করা পড়বুয়া ওইছে রে ফুত নিজর ভাইয়ে যখন সামনা মুখ ফিরাইলিছে তে ফরর বারে মারিয়া তোর খার কিতা শুনো ভাই শুনো তুমি হুনো আমি গিয়া যেহেতু সোয়াল চাললা তাইলে তো তাই চিন্তা করতে আসলে আমার বাগনা জীবনে কোনো কিছু খুঁজে না 8,000-10,000 কোটি টাকা তার কাছে কিতে আহে তান ইটা লন্ডন ইন্টার তো আনি মানিবে কর সিবা তলাই তাকে ও গুন্তা যদি দিলা ইটা তাইলে তো হই যাই আমি তো কইছি আরে ও আমার বিদেশ পাঠাও তুমি 2,00,000 টাকা দাও 3,00,000 টাকা দাও আমি কইছি সাতন এখন পাসপোর্ট বানাইতে মামু যে একটু হেল্প করো আল্লাহ যতদিন গো ভাইজি আমরা দিতা তাইলে কিতা তার কাছে গিয়া কইলা মানে নি কও যে নিজর মামু আল্লাহ তোমার দিছ ও তলাই গিয়া তোমার কইছি আর তুমি উঠিয়া কইরা ওখানে গিয়া দিতা ওইছে রে ভূত চিল্লাইস না বিচারা যদিন দেন না তার কিচ্ছু করার নাই আমার তো ছাগল দুইটা আছে ওগুন বেসিয়া ফাসুর বানাই লিবে নে মাইজি গো তোমার আমার তো দুই সম্বলু দুই সাগি বাচ্চা আছে বুঝছো নি গুঞ্জা যদি বেশি লাই তাই তো ওই মহাবুয়া লাড়ার বাই বুঝছি যদি না ইকা ইকা যদি মাতার যদি নাই তো গো মাইজি ওগুন বেসিয়া পাসপোর্ট বানাই দিতাম তাইলে তো বেটার কাছে গিয়া সোয়াল চাললাম না বেটার কাছে সোয়াল চাললাম বেটা আমার ওখান দেখার ওখান দেখার বেটা তো মাইজুর ফুসরুন গিয়া চলে গো মাইজি বেটা একটা বার চিন্তা করতে আসেনি আমার বাগ না আইছি আমার ইজ্ঞে কিতা কইলো ইজ্ঞে কিতা কইলো ইটা দিয়ে আমি কিতা করতাম আমার বাগ না রে পয়সা ইত্যাম ওখানে ছিলে কিতা করতেতে তাইন তো গেছেন কি লন্ডন দেখ তাইন টাকা পয়সা দেননি মাইজি নুরগো তোমার বাইয়ে লন্ডন গেতা বলি যিবা বুঝছনি বাগনা যে খুঁজিসলাম এটা এটা উঠা না লন্ডন গেল তাই নেটে মালির কথা 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 চল ভাই যে ফোন কিতা হইলো না হইলো ও তালে তালে চল বাবু চনি ভাইজি কোন দিন গো ভাইজি এটা মোর বাচ্চার ওলান মায়ের মারু এবারে তার বড় বড় উঠাইনি কইছে রে ফুসিল লাইছ না আস্তা দিন মাঝে কিচ্ছু কাইছত না দেখ এটা থাকিলে হামার আই গরা সেটা বাকি রাঞ্চি রাঞ্চি তো জেতা তোর হরিয়ান চসো কইছলাম তোমারে কিতা কইছলাম সকালে ডাইলা আলু বাজে করতায় করছ না আমি জানি আমি আমার কপাল হইতে তাক তো আমি ডাইলা খাইদা ফাইদা বুঝছ না বুঝলাম না ইয়েটে মালির ফোনের মাঝে কল দিলে কল যায় না তুমি বিজি না 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 আমি বিজি না ও তো এটে মালির ফোন বিজি ও তো সময় ধরে এটে মালিরে কল দিলাম কল তো ঢুকেন ধরতো না কল ধরতো না তোমার বিশ্বাসী ড্রাইভার এটে মালি কোন কলটা তোমার লগে লগে পিক আপ করছে আহা মনে হয় অন্য জায়গা বিজি আছে আর নাইলে আমার ফোন ধরতো না কেন 10 মিনিট পরে কল দি এরও ভাই হুনো আমার একটা কথা তুমি হুনো না ও হুনো কে হইলো হুনি না এরে হুনো কোটাই লন্ডনের খান এখনো পাওয়ার ফুল ফিফলা যদি ভাড়া মারে তাও হুনো তুমি না নি জীবনও সুধরি তাই না আর জীবনও তুমি পয়সারে মায়া করতে না আচ্ছা পয়সারে মায়া করি না তোমার কে হুনো ও হতো হইলা কি বেজাগা পয়সা ভালাই না কেন কিতা কইলা তুমি বেজাগা কইয়া তুমি কিতা বুঝাইতাই চাইলে মেসেজ তুলো না মানু তুমি মনে হয় মাই এ খাবারটা কি অন্য আউরে দিন রাখি বলতে তোমার বাপর বাড়ি ভাই এরে হুনো আমার বাপর বাড়ি যে দোন আছে উচ্চনি তোমার শাশুড়ি সব ইয়া খাইতা পারবা আল্লাহ তে হোটাই মে লন্ন নাই না আমার হবুর তোর ভাত এক বহু তুমি ইতা সম্পদ হে হাইতু এরে হুনো সত্য ছাদলামে করিও না আমার সত্যিও মনে হয় যে এটা মালিরে তোমার অতটা বিশ্বাস করা ঠিক হল না শুনো শুনো না মানুষ চিন্তা আমি ভুল করি না যদি ভুল হয়ে যায় দেখো পয়সা এমন একটা জিনিস না নেই এটা আফোন ফোর মানে আফোনের কাছে দিলে আফোনে অতটা ক্ষতি তোমার করতো না আফোন ফোর চিনতে দেয় না তোমার ভাই বাতি যা আফোন জন এরা তো এটা মালিক নে কারণ জানে আমি বিশ্বাস করি না ইচ্ছার লগে যদি আমি কম্পেয়ার করি তে শতগুণে একটা মালিকওয়ালা তবে যদি আমার হালা সম্বন্ধে কোনো কিছু থাকতো তো এইটাকে আমার দেখতে দিলেই লাভ নেই তোমার লগে নাই একটা জরুরি কথা মাথায় না হাই রে হাই বুঝলাম হে ই কইতে তুই দেখি কোনটা মাতিয়া লও বিচারিয়ে জানি দে ই কি হই ভাই ফোন মরে না বুঝলাম না কিছু এরে হুনো তুমি আরে আমি জান খানোয়া কইনি তুমি টাকা পয়সা লাগি কোনো চিন্তা করি না টাকা তো কিছু আছে যথেষ্ট আছে আরো কিছু রেডি করি লাই বাদে পস্তাব আমি লিয়া যাই কি আমার ফ্যামিলি ফাটাই এটা তো তুমি চিন্তা করা দরকার না আমি ফাটাইম নি আমি প্রস্তাব বিয়েকর ভিতর ফাটাই রাম আর টেকা তুমি তো চিন্তা করিল না আমি আসি না কিদারে বাউ ড্রাইভার ও বুঝি কিতা করাই ইয়াল্লা 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 এমন এক সিক মারলে আমার ফ্যামিলি কেউ কেউ মোবাইল আত্মনে ভালাই দিছে ওয়া মামি জি আমি আমি মনাই মনাই হ্যালো 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 নাই লাইনে কাটতে কিবা দৌড় মারছে
খসাই কিটা কইতে না বাবুজি ওখানে কই দাম গাড়ির তো ইয়া দেখরাম যে ফাঙ্কু বাইক দৌড়াই আরে বাবা এই গাড়ি তো আনকো গাড়ি তো সবুজর গেরে তো বেশিও ড্রাইভার মামুজি কিটা কইলা তুমি লন্ডনি বড় মামুর গাড়ি বেচিলছো দূর বেটা গাড়ি বেচিলছি তোরে কে কইলো হে তুই কিটা ইদানিং ডেম মাল খাইরে না কিটা আচ্ছা না বাবুজি ইতাম ইতা বাদ দিলা বুঝি ইতা লই মামু বাগটা মাইর করলে সরো বুনু আচ্ছা বা গাড়ি কোন হেগে চালা দিলুরে ন কয়দিন ধরে দেখরাম বাড়ি হেই তুই দিলুরে দিকাইছত না কিটা ও বাবা রে পুত্র এখানে কুদারে কি তৈলু আমি তারে কুন্তা জিকাই চুকাইছি না রে বাবা খবরদার খবরদার কইলাম ও জিলুরে এই বিভারে কিছু জিকাইবে না উবা বাইচা ফোন দিছ ওই হ্যালো কি জানি ও এঠে বানি ফোন ধরে থাকনি ইয়ালা ভাই সাহেব ও নেটও মনে প্রবলেম আছে ফোন ঢুকছে না ঢুকলে কি দেখো কাছে আপনার ফোন আমি ধরি নানি হি ও নই বানর বাত আইয়া দিলাম তার মাউগুর লগে মাত ওর মাউজির উঠিয়া হর কি তার নেট আছে রাত আজই তো বাদ দে এ রে বাল্লা চলতি সব তো ঠিক আছে নিতি জি 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 ভাই সাহেব জি না একদিন কোনো সমস্যা নাই সব তো ঠিক আছে আচ্ছা হুন্ডে ভাই আমি টাকা পাঠাইছি 10 লাখ 55,000 তোর অ্যাকাউন্ট তো কিটা কইলা তুমি ও তো টাকা পাঠাইছো আহা বো কইল আমার তো কইলা না জি 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 ভাই সাহেব ও দেখরাম ও ব্যাংক তো নিয়ে মেসেজ ঢুকছে টাকার ওয়া বাবুজি বাবুজির জিকা উসাই না আমার কিটা ও 500 টাকা দিলাইছি নিও হ্যাঁ আমিও লন্ডন ইয়াছি আচ্ছা শুন এ রে ওই যে 10 লাখ 55,000 মাঝে তুই এক কাম করবে মমতা জালিয়ে দিলেই 10 লাখ টাকা আর 10,000 টাকা দিলেই মনাই যে আর মনার মারে দিলেই 10,000 আর রইল কত ট্রাফিক আমি খেয়াল করছিলাম না ওই দিন কিতালে কাগজ বাগরছি ওখান থেকে 2টা ফেল হয়ে গেছে আচ্ছা বুঝি দেবো এ দেখুন কত লাগবো কাগজ ঠিক করতে ওখানে ও ভাই সাহেব সকলটা 3 লাখের মতো লাগিয়ে দিতে পারে সকলটার দাম বাড়াইল আর সরকারে যে ট্যাক্স ফালাইছে সুরর গরর সুর তার পিছু এখানে রাখি দে কিটা আর 3 লাখ আর 3 লাখ টাকা তুমি এই দলালে বাচ্চা তোমার সুশিয়া খাইবো কইলা কইলা মাকে এই এই গুণ গুণ আমি 2-4 দিন কুল ভিতরে আমি 3 লাখ টাকা পারলাম বুঝছ এখন জেলা যেতা ও এখন করিস রাখি দে রাখি দে যে চাই সব তুই এখন রাখি দে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম মামুজি তো ভালো হয়েছে বাগনা ধরে কিলা ঢুকাই আর বাগনার একশো দুধ দিলাও তুমি বাগনা একটু খাইয়া মোটা তাই ওই হর তুই তো বুঝতে নাই তুই বাড়ি যা আমি টেকা লইয়াইরাম বিকালে মামু এরে মামুজি টেকা দিছি কত হয়েছো কত হয়েছো আমি এতটুকু বুঝছি রে বাবা তোমার মোবাইল যখন তুমি মাত্রা তখন মামুজির মাথা আমি শুনি আর সাউন্ড বাড়াইল তোমার মোবাইল বুঝছো নি বুঝছি টেকা যে মামুজি ফাটাইছো আমার লাগে দূর আলা যা দিছো তুই ভাইবে নে আচ্ছা কত দিছো কই না গেলে তো ও বাবু কত দিলে বাবা কইতে নালি ওই দেখো যাই এ কায়দা কররা রে ওয়া বুঝছো নি বুঝে বাংলাদেশ প্রেসিডেন্ট তুমি একলা কত দিন কইতে দাদা বাড়ি যা গুলাব পুরুষে গড়ে দনে পুরুষে খায় আনে পুরুষে সে কিতা হলো জোরে সাহা
আমি তো সার কথা কইলাম না ওই শোনা তো তুমি বানায়ান লাম করে একলগে বইয়া দাও না খাই ভালা হচ্ছু মুখে না কইলো মনে মনে সার এক টান টান উঠছু বুঝিছো ভালো অত বছর ধরে তোমার লগে আছি তোমার মনের কথা বুঝমু না নি ওইলে তুমি আর কি আমার কোনো কথাও বুঝো না কি কি থাকো কোন কথা বুঝলাম না আমি তো সবটা বুঝি কিন্তু কোন কথা জানি বুঝলাম না ফাঁকে দিকে লবি শপিং করতে চাই না কিটা ও নি তুমি আমারে বুঝো আচ্ছা আমার সব কথাই যদি তুমি বুঝো তা আমি যে তোমারে লাভ ক্ষতি আফন ফর বুঝাই কি কাম খেনে বুঝো না ধরল না কিটা বুঝাই তুমি তুমি কিটা আবার আবার আমার আফন জন্য কথা মাথাত লাগে গেলাই নে মাথাত লাগে গেলাম আমি লাগে গেলাম কারণ আমি চাই তুমি বাবাটা বুঝতার আমি কিটা মানুষ চিনি না কোন তুলনা বানা আমি ব্রিটিশর পানি খাওয়া মানুষ হিসাবে খুব ভালো করে আমি মানুষ চিনি না তুমি চিনো না চিনো না তুমি ফোর মানুষ আইয়া তোমার চোখের ঠুলি ফিন দিয়ে রাখি দিছে আজ তুমি আফন সির রায় না নিজের যা আছে সব ফোরে উজাড় করে দিলেই রায় আমি একটা জিনিস বুঝলাম না আমি একটা মালিকে বিশ্বাস করি কিন্তু তুমি সহ্য করিয়া দিতে পারো না প্লিজ তুমি রাগ করো না তুমি ঠান্ডা মাথায় বুঝো দুনিয়ার যত মানুষ আছে তোমার তো ঠগা খায় ওলা ওলা তোমার না আনন্দ বিশ্বাস করেও ঠগা খায় আপন মানুষ তো ঠগাইতে পারে এনে একটা মালিক দুঃখিত শুনো নিজেরে গই যদি ঠগাইয়া খাইলে আমারিয়া খাইলে তো বউ নিজের মনে সান্ত্বনা দেওয়া যায় যে তাহো নিজেরে গই তো খাইছে কিন্তু ফোরে যদি ঠগিয়া খায় কি তাতে নিজেরে সান্ত্বনা দিবার তোমার কথা আমি বুঝছি একটে মালি আমার ফোন নাই বিশ্বাসর জুড়ে আমার আপন হইছে কি কথা তুমি মানিয়া নাও কি আমি কোনোদিন তোমার উপরে দিয়ে মাতছি না কিন্তু আমার দিলে ডাকে রকম বুঝছো নি যে তুমি একটা ভুল মানুষের বিশ্বাস কর রায় আচ্ছা আচ্ছা একটা জিনিস কোথায় কিন্তু এমন তোমার কাছে প্রমাণ আছে যে একটা মালি ভুল মানুষ প্রমাণ দেখাইতে পারবা আচ্ছা তোমার কাছে কোনো প্রমাণ শুনো সব জিনিসের প্রমাণ লাগে না কিছু কিছু জিনিস বিচার করলেও বোঝা যায় আচ্ছা নেই তো আমি বিচার করিয়া তার দোষ হই না ফেলে যা দোষ আছে খালি তোমার চোখে পড়ে হায় রে আই তো তুমি বুঝলাই না যেদিন দুকা খাইবা ওদিন তুমি বুঝবা আফোন আর ফোরের পার্থক্য কিটা ফোর কোনদিন আফোন হয় না তো কোথায় আছে না এক গাছর বাকল আর গাছ লাগে না চলো না বহু সময় ধরে তোমার ইতা মাত উনি আমি সহ্য করলাম বুঝছি আমারে বুঝালি তাইও না আমি বুখা নাই তুমি আমার লগে ইলা লাগিয়া মাথায় পারো না আমি তোমার তোমার পালা বুঝাইলাম তুমি এখনো বুঝার চেষ্টা করো হায় রে হায় আমার বিষয়টা তুমি আমারে বুঝতে দেও তুমি ঘরের বউ বউ জেলা আছো আরামে আছো আরামে খাইরা আরামে থাকবে আরামে থাকার চেষ্টা করো তুমি কিন্তু এখন আমার লগে বেড বেড কররা বালা করছি কতদিন হইছে এটা বিষয় তুমি মাথায় দেন না তুমি আমি কথা লাগিয়ে বুঝাব না তোমার আমি পালা বুঝাই তুমি কেনে বুঝো না আহা ইলা আমার পালা তাই না আস্তা দিন খানি আর গু আর বিকাল আইলে বাবাইন্তর লগে চক্কর খেলা খালি ডাং ডিং 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 ও ভাই আড্ডা ও ভাই আড্ডা হে তার ব বিশ্বত চিন্তা করত না নি কোন দিন দে শুনা এক বাড়ি মারি মারিয়া না নি নি সন্তান বানাই কি কাইছে সে লাই রাখি তা লাগিয়া কে চিন্তা ই ই ই ও পাতে কাছিল্লা পাগল হইছ তো কিনি ওখানে কে আলগো সাথে দেই রাখি তার লগে মাথা তা কি ও রাস্তা রকি রে গুল লগে মাতলে বহুত লাভ হইবা আনতা জি বেরা লাগাই আমারে লাগাই দিবা আর কোন গান তা কি কোন গান জানিও না করে আচ্ছা রে গো কিরিমিরি গাছটাও বারাক আমি হইরাম আমি ও কথাও মাত্রাম যে আল্লাহ এ ফুয়া দিয়া যখন অত জঞ্জালর মাঝে নানি ভালাই যেন যদি মন্তা জালি সাইর কি গুরুতা তাতা নানি অত দিনে মন্তা জালি মরহুম মন্তা জালি তাকলো হনে ইতা বাদ দত খাইস লাগবই আইছি কিতা কইতে আসলা অত সময় ওখান খোয়া দেব আমি জালদি আই ওখানু কইতাম আসলাম ওই সাহের বড় বড় চোখ মানাইছ না আমি ও কোথাও কইতাম আসলাম বুঝছস নি তোর ফুয়া হই ও যে বাত পাতাইয়া রই দূরছে নানি বন্ধর মাঝে গরু গুনতে আ কাকি ডাকরা বালটি লইয়া গিয়া উটা পানি খাবাইল তো হইল নে কথাই না আমি মিছা কুন্তা কইরাম নি এর মাঝে মাতলো তুই আমারে বকস ফুয়ারে কুন্তা কইতে পারো তঙ্গা বাজি গন্নি তোমার হকল খানো ঠিক আছে মাতো কিন্তু যুক্তির মাতো মাতো কিন্তু সমস্যা একটা কিটা জানো নি খালি কেস 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 করতে থাকো বুড়ো হইছে নি তোমার একটা দোষ হই গেছে কি কে কয় ফিরিতি লাগো তার মতো নাই জালা তোরে বিরিত করিয়া বিয়া করিয়া মাতার মাঝে এক বুঝা লটাইতাম এখনো বুড়া হয়ে গেছে জামাই রেও কুটা দিলাই রে হি মায়া কান মনে করলে না 10 বছর বয়স কালে যেহেতু তোর লগে প্রেম করছিলাম না কত রোমান্টিক আলাপ করতে বান্ধি তার এখান জবান থাকি বার হয় না যেরাম তো সিলাস করি কই যাইতে পারে এই দুমদুমার ওদের মাঝে তোর খারে শোনাত বয়সে ওই আর লোক সাথে খাইয়া দিই বাইরে বাইরে যাও তে তো যাইতে দিতে আমি তো বুঝাম দিবা মনের স্বাদ জাগে বাবা বাবা অন্য বাবজা তার গোবাই আছে গোবাই আছে ই নারে নারে বন্ধুরে গান গাইয়া কই যাই যা কিতা কইছলাম আমি সকালে গুনছি লাইনি আমার কথা কিতা গাম মা কিতা কইছলা বাই ই তোমার কোনো কাম নাই নি এ বেটা তোর বাপে ন হইলা গরু গুন তোর বাটি দি পানি খাওয়াইতে কই গেছলে তুই ইয়াল্লা মাবুদ ইয়াল্লা মাবুদ কোন দিন বুড়া গজব ফড়িয়া মরি জীব আরে বউ
ইকান আমারে কোন সময় কইলা আনতাজি মা তখনই সব কথা বলে না হৃদয় কিছু কথা ফ্যামিলির অবস্থা দেখে বুঝে নিত গিলাম বাচ্চা বাপে গাছ কাটতাম গরুরে গুড়া খাবাইতাম পানি আনতাম গুফর বাড়াইতাম দাঁড়া সাফ করতাম ইটা কিতা তোমার মাথা তামাই নারি বাপে এক জানি বেটাই কিতা করতাম তুমি পানি উঠেন খাবাইলে কিতো হয়ে গেল নেই সকল তার বাপর লগে তর্ক জুড়ো শুনরে বাবা আমারে দিয়া গরুর গুমুত সাফ করানি যাইতো নাই একটা সম্ভবও নাই তোমার বাইয়ে হইলা পনেরো বিশ দিনের ভিতরে টেকা গুণ দিবা আজ এক মাস হইয়ালো কই টেকা ফাইবেনে বাইসা বেম নু কইছেন দিবা বুঝছ ইগুন মাই যাইতো না খেয়াইলো ওই নদী কেটে মালি আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা খবর ভাই ও তো আছি রে ভাই কিতা বিষয় ইয়ো টাকা আইছে তোমার নামে দশ লাখ ও আমি গাড়ি ইনকাম থাকি দুই লাখ টাকা দিলাম বাকি আট লাখ টাকা ব্যাংক থেকে তুললিয়া সন্ধ্যাবেলা তোমার আমি দিলে দিলাম ইয়াল্লা রে ভাই তো আর এক লোকে দিলাইলে না কে নেতে হতে ও বা একটা মালি হাসব হাঞ্জাবাদে আট লাখ দিবাইনি হাসব টাকা দশ লাখ আইসিনি আম্মা তুমি যেমন টাকা দশ লাখের কথা শুনিয়া লুবো পড়ে গেলাই তোমার বংশ কিতা দেখছিলাই নানি ভাবি তুমি তো জানো আমি কিলা মানুষ আমি বাকি আট লাখ টাকা রাইত দশটার ভিতরে ঠিকও হইন না বুঝাইনি ওই ওই এটে মালি মানুষ হিসাবে পুরা সঠিক দেখো তানি ভাই হিসাবের সকল সায় সম্পত্তি সকলটা দায়বর আমার এটে মালির গেছে গোসাইল ও বাতে যা যা আমার এটে মালির এটা চা দে আর ওই দেখ টাইম দই দই আছে নি ও দই দে একজোড়া খাইব নে না মমতাজ ভাই ভাবি কখন আমি যাই কি সময় কো এ গুয়া না একটু আই মনে সন্ধ্যাবাদে আই মনে ইয়াস তকফিরুল্লাহ আব্বা এটেমালি ড্রাইভার রে তোমার সন্দেহ কেন কোন আট লাখ যে দিব আমি বুঝলাম না কে কে তা হস বেটা কি কারণে তো আমার চিন্তা লাগে বুকুত একটু বেদনা হয় ইয়া মালিক তুই আর পেরেশানি করি মরিস না এমনু দিব বুঝছস নি তার কথা তুমি জইত না যা গরো যা বুঝছ নি ওখানে আর পুছিয়ে বিতর না কতদিন পরে যেতাই কি লন্ডন তুরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা চিতে পারে তুরা কুঞ্জ সাজাও গো গুন্দরা যা তালা মারি তো ভাই ভাই আমি তার কিতা টাকা পয়সার অভাব আছে নি আস্তা মূল্যে আমার লন্ডন মামুজির সেক্রেটারি হে বা কিওর রে ভাই সেক্রেটারি আর বেরগেটারি হে আস্তা মূল্যে একটা বাটপার আমার টাকা এক লাখ এখনো দেন না কিতা কইলে তোমার টাকা ও সুজুকে আসল কথা লইলতাম কিতা রে ও মন নাই জুল খাইলে কেন না না জুল খাইছি না ও কত চিন্তা করলাম বা তুমি অত বড় রিক্স নিয়া তুমি তার অত বড় উপকার করলাই আর ও হে তোমার লগে অত বড় বেইমানি করলো তুই কিতা বিষয়টা জানস না কিতা কিতা যে করবা সবুজ ভাই রে হলো এটে মালি মামু আনি দুদিন ফা দেগু মারে আনি দিন তিনবার আমার হয় বুঝছো নি আমার কাছে এটা কিচ্ছু লুকায় না তে হুন্ডে ভাই আমি লুকাইয়া সাতাইশ লাখ টাকার গাড়ি বেচাইলাম তারে হে আমার কইল দুই লাখ টাকা দিব কখন এক লাখ টাকা দিয়ানো হে নাই দেখরানি বিজাংড়ার বাচ্চার হালতি হাড়ারে এটে মালি আইস তোরে কি তারে কতল বাদ হয়ে কই যা না বা যাইরাম না তোমার সামনে উত্তু আছি চোখ দি দেখরানি ও কত চিন্তা করলাম তুমি অত বড় উপকার করিয়া সাতাইশ লাখ টাকা গাড়ি বেচিয়ে দিলা হে তোমার টাকা কইছে দুই লাখ দিত এক লাখ দিল আর এক লাখ রাখলো ই কেনেতে তোমার দহ লাখ তো দিত আছে নিয়মে আরে ভাই বুঝলে না তো ইটা এ হালা সুরে নাই নি তীর খেলায় মনে কর হনকে কয় লিছে সকলটি ইয়াল্লা ইয়াল্লা ইয়াল নাই নাই ডাকাতি আমি গরিব আর কিবা ডাকাতি করিলে ইয়াল্লা আমার টাকা কিনতে নিকু আইলা রে বিজাংড়ার বাচ্চা তুমি বা আল্লাহ আমার রহম কর বুঝছনি ও বা হাসো এটা মালি কি তার তীর খেলায় নি এই এই এ মনে হয় তুই নু কষ্টর সপ্তাহ হয় ইখান তোরে কইছে না হে যে তীর খেলায় না না কইছে কইছে মাঝে মাঝে খেলায় কি ও কথা কইছে ই প্রতিদিন সবসময় খেলায় কথা কইছে না শুনো মনাই আমরার তানার ভিতরে তার লাগা নিলা তীর খেলা ওরা আর নাই তাইলে সবুজ ভাই তোমার লগে ফরে মাতব আমি এখন নাই বুঝলাম না দৌড় মার লগে না হইয়া না আমি খুইয়া কোনো ভুল করলাম যা আমার কিতা আমি টেকা পাইতাম
আমার ইন্ন কিটা সমস্যা কিছু জানো অত সময় কিন্তু আমার মামু জিরে বেঁচে করছি বেঁচে তো করছি তারে তুমি জানো না কিতা ঘটনা ঘটছে ভাই গো মা এই সুরা বাচ্চা মামুজির গাড়ি দোকান বেশি হয়েছে এ তো কত টেকা মামুজির মারে মামুজির লুজার মানে এ সারে বুঝছো নি মামুজি তো কম দেওয়ার কথা নাই গো মামুজি কইছেন তান জবান দি 10000 দিবা 10000 টাকা উনো আমার মা 10000 টাকা তাই না আমি শিওর 25 ফুট লাগি হেবা চার মারিছি সুরা বাচ্চা এবার যার মারিছে গো মাই জি গো চো মনাই আমরা টেকা মারি দিছে মারি দেখ বলা মানিয়া নি লাগ দিয়া কিন্তু পয়সা বুঝে না তো টেকার গাড়ি মারি দিল ও মাই জি হলো পয়সার গাড়ি বেতে মারছে গাড়ি দিয়ে বেচছে বুঝছো নি তো পয়সা বুঝে যুক্তি বাইজো এই সুযোগ যদি দিতে না একটা তোর আফর মত আছেন বেশি তো বুঝছো নি এ তো বাইসাব তোমার বাইসাব মামুজির তো সবটা বেশি বেশি মামুজির লুজার করে আর হে টি দেখলে আর জুয়ার তলে কুয়ার কোন নজর কুয়ার আমি তো চিন্তা করি ভাইরাম না বাইসাব বুঝলো অত টাকার গাড়ি বেচলো হে সাহস পাইলো কিলা তোমার বাইসাব যদি সাহস না দিতে তাইলে হে বেচতে পারে আচ্ছা ও মনা এখন কি তা করতে তে এখন আর কি তা করতাম এক কাম করো মামুজির নাম্বার আছে তোমার কাছে না রে তোমার কাছে কোন নাম্বার নাই ভাই গো ভাই জিওলান রাগ উঠে এতদিন খাদ্য লেখা যে তুইলাম ইচ্ছা হইছে ফলাইছে এটা ঘুরি জানানি আচ্ছা আমি উর মামুজির কাছে গিয়া একটা ফোন দেই মামুজির ফোন দিয়া কই বিস্তারিত ঘটনা তাই কি মানে তা জানো না দেশ যত কাণ্ড সুরা বাচ্চা যে তান গাড়ি উড়ি বেশি তার লুজার বানাইলার বুঝছো তুমি করো তুমি গিয়া দেখ করো যা ভাই জি করো যা আল্লাহ জানেন কি তা জানো আল্লাহ তুমি রক্ষা করো অশান্তি করেন নাই এক কাম করো সাই এটা মালের একটা কল দাও সাই ওই বালা কথা মনে করছো ট্রাই করো বারবার ট্রাই করো আমার কাছে তো লাগে কোন ডাকাতি করছে আল্লাহ জানো তুলো না আসলে তোমার কইছি না এটা বললি কি তা লাগি সারাটা দিন ধরে আমার ফোন ধরেন না নিশ্চয়ই কোনো ঝামেলা আছে আমি তোমারে বারবার কইছিলাম অত ডিলা দিও না আর ফোরর পরে তুমি অত বিশ্বাস করিও না আল্লাহ তোমারে হইলাম তুমি আর সান্তনা দে তুমি আমার অশান্তি দিও না আমি তোমার অশান্তি দিছিলাম না দিলাম না বরং আজকে অশান্তি থেকে আমি বাঁচানি ট্রাই করছি আচ্ছা এক কাম করো তুমি আমার একটুটা সাহা দাও মাথা ধরেছি আমার সাথে আমি দেখি ট্রাই করি ফোনটা ধরে নি আমার মনে হয় না এটা মানে আর ফোন ধরবো করি তুমি এই বিষয়ে চেষ্টা না করিয়া অন্য লাগান চিন্তা করো আর দুশ্চিন্তা করিয়া শরীরটা খারাপ করিও না ভাই এটা মানে আমার ফোন ধরে না
গুরু মামুজি গুরু মামুজি আমি মনাই দাও বাড়ি যাও বাড়ি যাও তুমি ইয়াল্লা কিতা বে কিতো হইছে ভালো কিতো হইছে বাতালর বাড়ি কেটে মালি আইছিন ও মাত্র নয়া গেল টাকা 2 লাখ দিয়া মামুজি কোরাফর হুয়া টাকা 2 লাখ কেনে তোবা বড় মামুজি উঠিয়া কইছেন তোমার টাকার জন্য 10 লাখ তোমার তো 10 লাখ টাকা ইতো না না 10 লাখও দিছেন কইছে আইয়া হইলে 2 লাখ কখন আবার তো দিয়া গেছে বাকি 8 লাখ বলে সন্ধ্যা বাদে লইয়া আইব কইছে শেষ শেষ 8 লাখ টাকা লইয়া গাই গড়াউনি বুঝছনি আর উঠতে পারতা না মনাই ভাই এটা কিতা মাতো এটা কিতা মাতো নাই ও মাই আমার বুকুর বেদনা ভারি যাবে ও মামা তুমি চিন্তা করো না তুমি স্বাভাবিক হও মনাই ভাই ই খবর তুমি ফাইলাই খিলা না আনতা যে আমার লগে গফ কররা তুমি হায় রে বাপ জল রে বা আমি এমনে কেন তোমার লগে মাত্তা মার গফরতা মন বিষ হয়েছে কিতা মা মজি উন্ড খালি আমি রাস্তা বাই আটি আইয়া রে মন সময় পাইছে দালাল হোক গেও যে গ্যারেজের মালিক সবুজ দালাল ও দালালে আর ও দালালে দো দালালে এখন ওই মামুজির দয় গাড়ি বেচিছেন বুঝছনি ও নও দালাল নে কইছে টাকা 2 লাখ দিতো দিছে 1 লাখ দালালে পাইছে নকনি দালালে ওগুরে টুকা বুঝছো না আমি উনি আইছি বুঝছো ওখানে অনেক কাম করো মামুজির নম্বর আছে তোমার কাছে নম্বর আছে হইলে তো এটা তো জুয়ার দান মনে কয় অগলটি খরচ করিল দাও বনাইতে তো মনে কয় আমার ডাকাতি আমার 8 লাখ টাকা মনে কয় জুয়ার দান যাইবে বাবু 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 কে তীরে খেলা আইগে বিশ্বাস করা ঠিক না মামুজি সারা সম্পদ উতাত কো আইছে বাসাও মামুজির নম্বরটা তালে দাও মনে ভাই আমার কাছে সার নম্বর আছে কইলে আমার মোবাইলে তো টাকা নাই তোর মোবাইলে তোরা কোন দিন পয়সা আছে আচ্ছা লম্বা দে লম্বা দে করো বারো ছিল দেখো আমার জানে আর কোনটা ধরে না মামুজি বেশি চিল্লাই গেল রে বাবা তো বললো তুমি রে আমার আমার রক মারিও না রে বাবা দয়ার আল্লাহ প্লাস ডবল ফোর শূন্য দর 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 পিছে দে উবার বা চিল্লাই গেল না কইলাম চিল্লাই চাই কি তা বেটা মনাই কি গুতামারি মত হইল লেখনে ও মামি গো মিস কল দিছি বুঝছি মনাইয়ে ডাইরেক্ট কল লন্ডন দিয়া মাতারি ক্ষমত এখন হইছে না বুঝছো তো পয়সা লার ফুল আল্লাহ বাবু রে বাবু দিলাম একটা ওখান তারা ঘুমলাম পা মিস কল দেরে বা যদিন ধরি দিয়ে তাহলে 25 টাকা দিবা গিয়া তো নাই রে বা দেরে বা আবার শান্তি করে জানো খাচ্ছে না খাচ্ছে খাচ্ছে তাস বাঙ্গি আসলাম ও মনাই কেহা বাসা নে দিয়া ফোন গুতা বাঙ্গিস না রে ফুত 1 মিনিট ফোন দি কইলা বাইসাবে ঘুরাইতা ও নাই মামুই যে নানি যে 10 টাকা দিব নে লোড় তোর মোবাইলে বড়িয়াতে 1 মিনিট মাতিলা রে বাবা 10 টাকা হইব নি 30 40 টাকা কাটিয়া নাই মিনিট চল বাবা মাতিলা রে বাবা মাতছে না মাতছে না রিংগো হ্যালো ও মামুজি ও বিজাংলার বাচ্চা আমি তোমার বনির হুয়া মনাই হইয়া টপপাড়ি ফোন গুড়া টপপাড়ি ফোন গুড়া কিতা কইলা বাইসাবে তান্ডে সুযোগ দিছি নি তান্ডে কইছি ফোন গুড়া এটা ফোন গুড়া আইলা কইব না আচ্ছা ও বলাই দি বলাই চল আইছি 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 হ্যালো আসসালামু আলাইকুম মামুজি আগে সালাম কর দিনা কই আমার টাকা কাটিয়ে যাইব বুঝছো নি ওটার লাগি কোন সালাম করাম আচ্ছা রে বাবা কও যাই তুমি যে লন্ডন এসির তলে যে ঘুমাই যায় লাখ লাখ টাকা রুজি করায় মানজরে যে 100 লাখ লাখ টাকা দিরা এমন এক বিজাংড়ার কাছে যে টাকা সারছো গাড়ি উড়ি নাই গায়েব দেশর গাড়ি উড়ি গায়েব হই গেছে আমিও গুরু মামুজির বাড়ি আইছি হাই মাই গো মাথাটা ফাটাইলো রে চারটা ভার মারলো তোমার টাকা দেওয়ার কি আর ছিলাম আমার দান কইয়া আচ্ছা উঠো না যাই গিতেন কিছু উঠো 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 ইয়াল্লা আচ্ছা এটি মালি মামু উলাসা করি কইছেন ঘটনা কি তো হইছে আর মাতিস না রে বাবা ও তান টাকা গুন দেওয়ার গেছিলাম ফটো না মানে ডাকাইতে পাইলিছি আরে সাইটটা ভার মারছিস আর মাথার মাঝে ইট দি মারিচ্ছে বাড়ি আর কত নাটক জীবনে দেখমু আমরার গাঁও ভিতরে ডাকা তুই ও তো বড় সাহস কি গিয়া করলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরে বউ তোমার পরিচয় কি দেয় তো ছোট মারা শুরু করে দিলাই আমার এক কোটাই লন্ডন হিসাবে পাঠাইছেন ও তো না হন 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 গোনা ইয়া কোটা ছবি তুলবে আচ্ছা আচ্ছা ওই যে উবাউতে বাবা
তুমি কি তার লাগি আইছো তদন্ত করার লাগি না আসামি ধরার লাগি রে বা না না পত্রিকা তাটা নিউজ করার লাগি লেখর ভাষা মাতিক লেখো দেখো মানছি আমি কত বড় বিপত্তনে বাইছি আইছি তুমি পত্রিকা নিউজ করো আর টিভি প্রচার করো খবর কোনবা তাই কোনবা যা যা বেঠে মানি কিছু হইছে ভাই সাহেব আপনারে কে কইলো আফটা তুমি দেশ হইলা তুই ই টেনশনে মরিস না এটা মালিক ঘটনা কি তা ওখানে আমরা রেখো আচ্ছা আচ্ছা মাদি সাহেব লেখো গা হ্যাঁ তুই ই সিদ্ধান্ত না গিয়া কিটা ঘটনা ঘটছে ওখানে আমারে ফসাই দেখছি আমি জিকাই আর কালকে রাতে ঘটনাটা কিটা ঘটছিল খোকা সাই খুলাসা বাইরে বা ফটাই ভাই টাকা দিছলা 10 লাখ মন্তাজালি বাইরে দেওয়ার লাগি ব্যাংকে যাইতে দেরি ও দেখিয়া আমি ফগর থাকি 2 লাখ টাকা দিছলাম আর কইছিলাম বাকি 8 লাখ সন্ধ্যা বাদে দিমু আচ্ছা 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 বাদের খবরটা কিটা খসাই ও 8 লাখ লইয়া সন্ধ্যা বাদে খালি স্কুলের নো যাইতেও আচ্ছা আচ্ছা কিটা ঘটছে বাকি গেলা কো এর বাদে ভাই সাহেব আমি আর কিছু কইতাম পারি না রাত 2টার সময় জ্ঞান ফিরছে দেখি আমি মেডিকেল আচ্ছা ঘটনা যখন স্কুলের সামনে ঘটে তখন রাত কয়টা বাজছিল আমার পুরা মনে আছে ভাই সাহেব রাত তখন 8:30 বাজে সূর্যে ডাকাই তুই ধরা লাগে ইয়া চান্স লইয়া দেখি অবজেকশন সাংবাদিক ভাই হ্যাঁ তোর আবার কি অবজেকশন রে মনাই বড় মামুজি গতকাল রাতে তাই কইলা স্কুলের বারান্দাত ঘটনা ঘটছে আমি আর আব্দুল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আসলাম বলো ইলাম তো কোনো ঘটনা দেখলাম না কিতা রে কিতা রে ঠে মালি হ্যাঁ মনে এইটা কিতা হয় দেখি তাই বন্ধ স্কুল চাই ওই দেখো না খুলি গিয়া হ্যাঁ দেখি খুল সোয়তা নোট সোয়তা এটা মালি এটা তো সব তোর সাজানো নাটক বেটা এই এটা মালি গাড়ি দুটা তুই খারে জিকে বসলে ইয়ে মানে গাড়ি তো আছে এই এই এটা মালি আমি সব ঘটনা জানিয়া দেশ আইছি এই পর্যন্ত তুই আমার 46 লাখ টাকা নষ্ট করছ এরে গুণ সব দোষ আসলে তোমার নিজের আত্মীয় স্বজন ভাই বোন বাতি জেরারে তে তুমি খারে বিশ্বাস করছো এটা মালির মতো একটা বেঈমান রে ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিলেও গা মাফ এই বেটা মাফ তো আমার ভাই বাতি যার আমার বাগলার কাছে যাইতাম আর যদি অতটা পয়সা আমার ভাই বাতি যার কাছে দিতাম ও তো আমার পয়সা গুণ মাটি হইল না ও কথাটা নানি আমি তোমারে বুঝাইতাম ফারসি ফুরাটাও যদি নিজের একজনে খাইতো তবু তো নিজরে কই খাইলো নে ফরল্লা খান তোমারে ও তো জব করলো নে না ভাই সাহেব ও চুরা বাচ্চারে বান্ধা তুই টাকা না দেওয়া পর্যন্ত সারা সারি নাই মামুজি আর আমি বাচ্চারা কটা তুমি লাই না বেটা ইকে 46 লাখ টাকা কই থাকি দিত আমারও শিক্ষা হওয়া উচিত আমি এখন তুইয়া এখন তুইয়া খেয়ে ফোর রে বিশ্বাস করি